মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে বেশি নম্বর পেতে চাও? ভূগোলে বেশি নম্বর পেতে গেলে মেনে চলো এই টিপস গুলো। প্রথমত, দু তিনটি ভালো রেফারেন্স বই পড়ো। যুধিষ্ঠির হাজরার বইটা ভালো, ছায়া প্রকাশনীর বইটাও ভালো আছে, এরকম দু তিনটা ভালো ভালো সমরেন্দ্রনাথ মৌলিকের বইটা আছে, এগুলো থেকে পয়েন্ট ভিত্তিক নোটস করো। নোটস করতে হবে। আর ভূগোলে কিন্তু ম্যাপ ছবির এগুলো একটা বিশাল গুরুত্ব রয়েছে। ছবি থাকলে পাশে ছবি দাও, ডায়াগ্রামে ডায়াগ্রাম দাও, বা যদি ম্যাপ দেওয়া যায় ম্যাপ দাও। এইভাবে করে নোটগুলো তৈরি করো। এমসিকিউ এসিকিউ যত হতে পারে ওই চ্যাপ্টার থেকে সব খাতার মধ্যে তুলে পয়েন্ট করে করে মানে তুলে লিখে রাখো এবং সেগুলো মুখস্থ করো। মুখস্থ করে মাঝে মাঝে না দেখে লেখো প্রশ্নের উত্তরগুলো। এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো আর টেস্ট পেপারে যত কোশ্চেন আছে সব সলভ করো। আর বারবার ঘড়ি ধরে ধরে মক টেস্ট দাও। মক টেস্ট এটা খুব জরুরি। মানে টেস্ট পেপারে একটা প্রশ্ন নিলে 3 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার পরীক্ষা সবসময় 2 ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে একটু স্পিডে, তাহলে পরীক্ষার হলে তোমার যে কোনো কোশ্চেন আসলে তাড়াতাড়ি লিখতে পারবে। তো এমনভাবে তৈরি করো এবং সেই কোশ্চেনগুলো তৈরি করা থাকলে তারপরে ঘড়ি ধরে পরীক্ষা দাও। এইটা কিন্তু তোমাকে একদম ভূগোলে 100-এ 100 পাওয়াতে সাহায্য করবে। এইভাবে যদি পড়ো ভূগোলে 100-তে 100 তুমি পেতেই পারো। আর হাতের লেখাটা যাতে ভালো হয়, কাটাকুটি যেন না হয়, বানান ভুল যেন না হয়, দুপাশে খাতার দুপাশে মার্জিন দেবে ওপরে এবং বাপাশে, আর পয়েন্ট করার সময় কালো কালি ইউজ করো। এই তো আর কি, মেন মেন শব্দগুলো নিচে আন্ডারলাইন করে দিও।